দীর্ঘ লকডাউনে গৃহবন্দী থাকতে হয়নি চাষিদের, কিন্তু বিভিন্ন সবজির বাজার, পাইকারি হাট এবং গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ফসলের উপযুক্ত মূল্য পায়নি তারা। আমফান ঝড়ে কলাবাগান, ধান ক্ষেত, ভুট্টার জমি সব কিছুই হয়েছে তছনছ। বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা ভাঙনে। পাট পচানোর জন্য উপযুক্ত বৃষ্টি হওয়ায় খানাখন্দ জলে ভর্তি, তাই আশায় বুক বেঁধেছে কৃষকরা। কাকা, এবছর জল বেশি তো, তো পাটের ছাড়িয়ে তো ভালো হচ্ছে নাকি? পাটের রং টং কিরম হচ্ছে? আর ইয়ে হয়েছে কিরকম, ফলন হয়েছে কিরম পাটের? আঁশ কম হয়েছে। তো কত করে তোমরা কি ছাড়াও, তোমাদের নিজের জমি নাকি অন্য লোকের? কত টাকা করে দেয়? 200 টাকা করে রোজ। কতটুকু ছাড়াতে পারো? আটি এই তো করে নিয়ে যাচ্ছে। দেখো ওই যে ওই রকম যে আটি, ওই আটি কটা ছাড়ালে তবে 200 টাকা পাও তুমি? ওই চারটে দুজনে ছাড়াই তো। এবছর কি পাটের কি আঁশ ভালো না নাকি? পাতলা তো, মানে এমনি ছাড়িয়ে তো সুবিধা হচ্ছে না, জল আছে যেহেতু। কি নাম তোমার? আমার নাম আছে হেবজু। কোথায় বাড়ি? আপনাদের সাথে আমরা তো